আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন? দেশে এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। সেটা হচ্ছে কি, আজকে দেখাবো ইলিশ মাছের লেশ কীভাবে ভর্তা করবেন। তো আমরা এখানে হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম, মাছটা এখন ভালো করে ভেজে নিচ্ছি লেশগুলো আর কি, ইলিশ মাছের। তো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমরা মরিচ আর পেঁয়াজটা ভেজে নেব। এখানে কিন্তু অনেকেই আপনার রসুন ব্যবহার করে, তবে ইলিশ মাছের রসুনটা না ব্যবহার করাই ভালো, কারণ ইলিশ মাছের যে একটা আলাদা ফ্লেভার থাকে, যে গন্ধ বা ঘ্রাণ থাকে, সেটা এই রসুনে কিন্তু দিলে সেই ঘ্রাণটা কিন্তু চলে যায়। ভিউয়ার, সেই জন্য আমরা রসুনটা দিচ্ছি না। আপনারা চাইলে রসুন দিতে পারেন, অনেকে এই ভিডিও দেখেছি আমি রসুন দেয়, কিন্তু রসুন দিলে যে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা থাকে না। ইলিশ মাছের তো আলাদা একটা ফ্লেভার নিয়ে তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আলাদা এক্সট্রা কোনো রসুন দিলে সেই ঘ্রাণটা, সুঘ্রাণটা থাকে, সেই ঘ্রাণটা কিন্তু থাকে না। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন হচ্ছে কাঁচা মরিচ এবং পেঁয়াজ আমরা একটু ভেজে নিচ্ছি। কাঁচামরিচ ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে, কারণ আছে এই বিচি, যাতে কাঁচামরিচের বিচি যাতে চোখে মুখে ছিটে না যায় সেদিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে, কারণ আমরা যে কানুতেই করবো না কেন সাবধানতা অবলম্বন করে করবো। আগে নিজের চোখ দুটাকে বাঁচাতে হবে, সেটা হচ্ছে বড় কথা। এখন মাছ লেজের কাঁটাগুলো একটু বেছে নিব আমরা আলাদা করে। বড় বড় যে কাঁটাগুলো সেইগুলো কেটে বেছে নেব। এভাবে সম্পূর্ণ মাছের কাঁটাগুলো বেছে নেব। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু কাঁটাগুলো একদম সম্পূর্ণ বেছে নিয়েছি, এখন হচ্ছে পাটায় বাটবো, তো চলুন সাথে। আমরা পাটায় মাছগুলো নিয়ে নিলাম, পাটাটা অবশ্যই আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমরা এই করে নিচ্ছি, এভাবে সম্পূর্ণ মাছগুলো আমরা বেটে নেব। শুকনো ছোটো ছোটো কাঁটা থাকে সেগুলো কিন্তু আপনারা বেছে নেবেন, তা নাহলে এটা ফিনিশ হতে চায় না যতই আমরা পাটাই বাটি না কেন, কারণ লেজের কাঁটাগুলো তো এই জন্য হচ্ছে একটু শক্ত থাকে, হার্ড থাকে, এই জন্য এগুলো, এই যে দেখুন ওই যে দেখাচ্ছে, চাইলেও কিন্তু এগুলো অনেক, হ্যাঁ আমি দেখতে পেয়েছে। আমরা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম মাছটা, এই জন্য এক্সট্রা লবণ দিচ্ছি না। এখন ওই পেঁয়াজ আর মরিচটা দিয়ে দিচ্ছি একসঙ্গে, দেখুন পটপট করে শব্দ হচ্ছে মরিচ বাটা। তো ভিউয়ার্স দেখুন ভর্তাটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এভাবে কিন্তু আপনারা ইলিশ মাছের মাছও ভাজতে পারেন, আর আমরা এখানে লেজ ভেজেছি, আপনারা লেজও ভাজতে পারেন, খেয়ে দেখবেন কিন্তু ভিউয়ার্স অত্যন্ত মজা লাগে, এত সুস্বাদু যা বলার বাইরে। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত ও অভিনন্দন। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর যদি একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাথে ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।